আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, যারা যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে। আজ বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি ইংরেজি 2024 সাল। দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা, বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত, প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন। এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় এবং আপনার কষ্ট অনেকাংশে কমে যাবে। এখানে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তাই উল্লেখ করব। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য কিন্তু ভিন্ন হবে। জেনে নিন কোন দেশ থেকে কত টাকা পাঠালে আপনি বাংলাদেশি টাকায় কত টাকার রেট পাচ্ছেন। প্রথমে জানিয়ে দিচ্ছি, মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে আজ আপনি বাংলাদেশি টাকায় ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 25.70 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 22.85 টাকা। সৌদি এক রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 29.27 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 28.95 টাকা। মার্কিন এক ডলারের বিনিময়ে পাচ্ছেন 122.02 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 110.05 টাকা। ইউরোপীয় এক ইউরোর বিনিময়ে পাচ্ছেন 132.50 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে এক ইউরো রেট রয়েছে। ইতালিয়ান এক ইউরোর বিনিময়ে পাচ্ছেন 132.50 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 131.90 টাকা। ব্রিটেনের এক পাউন্ডের বিনিময়ে পাচ্ছেন 154.10 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 154 টাকা। সিঙ্গাপুরি এক ডলারের বিনিময়ে পাচ্ছেন 90.60 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 90.50 টাকা। অস্ট্রেলিয়ার এক ডলারের বিনিময়ে পাচ্ছেন 79.50 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 75.10 টাকা। নিউজিল্যান্ডের এক ডলারের বিনিময়ে পাচ্ছেন 66.17 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 64.27 টাকা। কানাডিয়ান এক ডলারের বিনিময়ে পাচ্ছেন 89 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপেও পাচ্ছেন 89 টাকা। ইউএইর এক দিরামে পাচ্ছেন 33.43 টাকা, ব্যাংক টু ব্যাংক। ওমানি এক রিয়ালে পাচ্ছেন 315.02 টাকা, ব্যাংক টু ব্যাংক। বাহরেন এক দিনারের বিনিময়ে পাচ্ছেন 322.95 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 307.57 টাকা। কাতারি এক রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 33.57 টাকা, ব্যাংক টু ব্যাংক। কুইতি এক দিনের বিনিময়ে পাচ্ছেন 398.56 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 377.58 টাকা। সুইজারল্যান্ডের এক ফ্রেন্সের বিনিময়ে পাচ্ছেন 139.40 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপেও পাচ্ছেন 139 টাকা। দক্ষিণ আফ্রিকান এক রানের বিনিময়ে পাচ্ছেন 5.81 টাকা, ব্যাংক টু ব্যাংক। জাপানি এক ইয়েনের বিনিময়ে পাচ্ছেন 35 পয়সা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 33 পয়সা। দক্ষিণ কোরিয়ার এক ইয়েনের বিনিময়ে পাচ্ছেন 18 পয়সা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 87 পয়সা। ইন্ডিয়ান এক রুপির বিনিময়ে পাচ্ছেন 129 পয়সা, 1.29 টাকা, ব্যাংক টু ব্যাংক। ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের টাকার সর্বশেষ আপডেট। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র কুয়েত থেকে প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। যেমন আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণে এর যে কোনো পরিবর্তন যে কোনো সময় ঘটতে পারে। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই তখন বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে থাকি। এগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিকআপ, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিকআপ, নগদ বিকাশ উপায়, এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ইত্যাদির কারণে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটতে পারে। তবে পরিবর্তন যাই ঘটুক না কেন, আপনি অবশ্যই বৈধ পন্থায় রেমিটেন্স পাঠাতে দেশে চেষ্টা করবেন। কারণ আপনি যখন বৈধ পন্থায় দেশে রেমিটেন্স পাঠাবেন তখন সরকার তার প্রদত্ত সিদ্ধান্ত অনুসারে আপনার রেমিটেন্সের সাথে 2.50% হারে একটি প্রণোদনার টাকা যুক্ত করে দিবে, যা আপনাকে কিছুটা হলে আর্থিকভাবে লাভবান করবে। তাই আপনি যার নামে টাকাটি পাঠাবেন দেশে তাকে বলবেন ব্যাংক থেকে সেই টাকাটি তিনি যেন আপনার টাকার সাথে প্রণোদনার টাকাটি কনফার্ম করে বুঝে নেন। যদি না পান তাহলে ব্যাংকে উপস্থিত থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ওই টাকাটি বুঝে নিতে বলবেন, কেননা এটা হচ্ছে আপনার অধিকার বা আপনার হক। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক ফলো দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।